আচ্ছা, তোমরা আমাকে একটুখানি জানিও তো বা বলো তো যে তোমরা যখন কোথাও খেতে যাও মিনিমাম কতক্ষণ ওয়েট করো, আর কতক্ষণ ওয়েট করার পর খাবার পাও? আমি কিন্তু লাস্ট অতক্ষণ ওয়েট করেছি শুধুমাত্র কোলাঘাটের শের পাঞ্জাবে খাওয়ার জন্য। আর সত্যি কথা বলছি, আগে যখন আমি ওদের পুরনো আউটলেটটায় গেছিলাম 1 বছর কি 2 বছর 1.5 বছর আগে, তখন কিন্তু ভিড় ছিল, কিন্তু সেই রকমভাবে যে প্রচুর অনেক ঘন্টা ওয়েট করে খাবার খেয়েছি সেরকম কিন্তু হয়নি। কিন্তু এই বছর কিন্তু যখন আমি এক মানে 2-3 মাস আগে যখন আমি গেলাম দীঘাতে, তো দীঘা থেকে ফেরার পথে আমরা দুজনেই প্ল্যান করলাম কি কোনোদিনও আমাদের একসাথে সায়ন আমি মানে তিনজন মিলে কোনোদিন কিন্তু শের পাঞ্জাবে যাওয়া হয়নি। আর সেরকমভাবে তো ওই রাস্তায় আমরা ডেলি যাওয়া হয় না কি যখন তখন খাওয়া হবে, তো মোটামুটি দীঘা থেকে আসার পথে কিন্তু অনেক পরিবাররাই কিন্তু একটা ট্রাই করে কি কোলাঘাট শের পাঞ্জাবে দাঁড়িয়ে খাবে, যেহেতু ওদের প্রচণ্ড নাম আছে আর রেস্টুরেন্টটাও প্রচণ্ড ফেমাস আর খাবার দাবার কোয়ালিটিও সবার মুখেই শুনি ভালো। তো খুব কম জনই বলে কি যে না ভালো না বা অন্য কিছু, যাই হোক সব জিনিস তো আর সবার ভাল লাগে না, আর কোনো জিনিস ভালো সবার কাছে ভালো মানে এটাও নাকি হ্যাঁ সেটা সবার কাছেই ভালো থাকবে, কারোর কারোর কাছে অন্যও হয়। তো যাই হোক, আমার কাছে রিভিউ যদি চাও তাহলে খাওয়ার দাওয়ারের রিভিউ ভালো ছিল। বাট যখন ঢুকলাম তখন তো পুরনো আউটলেটে কোনো প্রশ্নই নেই, বড় একটা গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম যেটা মোটামুটি ইন্ডিয়া গেটের সমান, আর যেটা কিন্তু ওটা ওদের পার্সোনাল গেট শের পাঞ্জাবের। তোমরা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পাবে গেটটা। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম কি হ্যাঁ বাঙালিরা কিন্তু সত্যি সব বাঙালিরা মানে সত্যি সব কিছু পারে। হ্যাঁ, তো একটা বাঙালি লোক হয়ে যদিও উনি পাঞ্জাবি, কিন্তু পাঞ্জাবি হলো যেহেতু অনেক বছর ধরে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজনেস করছে, তো ওনাকে বাঙালি বলা যায়। আর হ্যাঁ, তোমরা যদি বলো কি আমি শের পাঞ্জাবের ওনারের ব্যাপারে এত কিছু কেন বলছি, না সেটা বলার একটাই কারণ, কেন কি ওনার সাথে কিন্তু এবার পার্সোনালভাবে আমাদের পরিচয় হয়েছিল। তো সত্যি কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, একদম খুবই ভালো, খুবই ভালো বিহেভিয়ার। আর তো এখানে খেতে গিয়ে কিন্তু মোটামুটি আমাদের 1 ঘন্টার কাছে ওয়েট করতে হয়েছিল, আর আমি কিন্তু যে গেটম্যান ছিল সেখানে অনেকবার রিকোয়েস্ট করার পর বলেছিলাম কি দাদা আমরা 3 জন আছি, আমাদের 2টো সিটও কিন্তু কোনো রকমভাবে যদি করে দেওয়া হয় আমরা খেয়ে নিতে পারবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল, আমরা একদম প্লেন রাইস নিয়েছিলাম আর চিকেনের একটা প্রিপারেশন নিয়েছিলাম যেটার নামটা কিন্তু আমার কোনোভাবে আর মনে পড়ছে না। আর এটা ছিল ওদের পার্কিং লট, আর যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে সেটা কিন্তু ওদের নিজস্ব গেট, আর অনেকগুলো ওদের রেস্টুরেন্ট প্লাস বার সব কিছু রয়েছে। আর এইখান দিয়ে ঢুকে চলে গেছিলাম আমাদের যেই আউটলেটটায় দিয়েছিল, ওখানে কিন্তু এমনি ওয়েট করার জন্য কিন্তু অনেক রকমের সুবিধা ছিল, বসার জন্য ভালো জায়গা ছিল, ওয়াশরুম ছিল, আর টাইম কাটানোর জন্য কিন্তু অনেক অ্যাকোরিয়াম ছিল যেগুলোকে দেখে দেখে সময় কাটানো যাবে। তো ওইভাবেই সবাই সময় কাটিয়ে নিচ্ছিল, আর এক একজন তো এতক্ষণ ধরে ওয়েট করছিল কি যখন ওদের নামগুলো ডাকছিল তখন মানে সে হিপি হুররে হুররে করে ঢুকছিল কি অ্যাট লাস্ট তাদের লাইন এসছে। তো এইভাবে আমরাও কিন্তু বহু কষ্টে পেয়ে গেছিলাম, আর মোটামুটি ওখানে খাওয়ার জন্য সন্ধে হয়ে গেছিলো। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো বেশি বেশি করে, যাতে তোমাদের ভালো লাগার জিনিসটা আরও অনেককে দেখতে পারে। আর যদি আরও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বাই।